স্টান্ট ফান্ট কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একটা একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি, এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার, বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়, যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার সেফ নাই তো ড্রাইভ কিসে হবে। হেলমেট ছাড়াই বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং তাকে প্রশ্ন করায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সরকারের দিকে। শনিবার দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। সঙ্গে ছিলেন লক্ষণ ঘুরুই, তবে কারোর মাথাতেই হেলমেট ছিল না। রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে 50 লক্ষ টাকা দাবির অভিযোগ, তবে সেই টাকা পাওয়ার আগে পুলিশের হাতে গ্রেপ্তার এক। অভিযোগ, গতকাল বীরভূমের পাড়ুয়ে ডিলারের ছেলেকে চা খাওয়ার নামে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়, সেখানেই জোর করে তাকে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ছেলেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বাড়াবনি জঙ্গলে, এরপরে রেশন ডিলারের কাছে ফোন করে 50 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে ভাইকে খুন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারে। পুলিশকে খবর দিলে মোবাইল ফোনে টাওয়ার লোকেশনের ভিত্তিতে উদ্ধার করা হয় রেশন ডিলারের ছেলেকে। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানের একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, আমার বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়মিত কাজ করেন, ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তো 50 লাখ টাকা নিয়ে সিউড়িকে আয়। আমি ঝাড়খণ্ডে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি, সিউড়িকে আয়, নাহলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের হাতে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করে দুবরাজপুর কামালপুর বাড়িতে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি জানা যাচ্ছে? পুলিশ সূত্রে একজনকে পুলিশ গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক, তাদের খোঁজ কি মিললো? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রি 9টা নাগাদ এই রেশন ডিলারে যে ছেলে তাকে সে গাজাহাট তাকে পাড়ুই গ্রামে নিয়ে আসা হয় এবং তাকে বলা হয় চা খাওয়ার জন্য ডেকে নিয়ে এসেছিল, এবং যে ডেকে নিয়ে এসেছিল সে তাদেরই ওই রেশন দোকানে কাজ করে, এবং তারপর সেখান থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর থানার বাড়িবুনি যে জঙ্গল রয়েছে সেই বাড়বুনি জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আটকে রেখে তার পরিবার অর্থাৎ আজহারের দাদাকে ফোন করা হয়। বলা হয় 50 লক্ষ টাকা দিতে হবে, নাহলে তাকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়া হবে এবং পরে মেরে দেওয়া হবে। এবং এরপরই এরা পুলিশকে জানায় পাড়ুই থানাকে, পাড়ুই থানা টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং ট্র্যাক করে পাড়ুই এবং দুবরাজপুর থানা যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে একজনকে ধরতে পেরেছে এবং যে যাকে অপহরণ করা হয়েছিল সে কাছে তাকে উদ্ধার করে, কিন্তু বাকিদের খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ জানিয়েছে যে পুরো বিষয়টি দ্রুত সমাধান করা হবে, বাকিদের গ্রেপ্তার করা হবে। ধন্যবাদ ভাস্কর। চোখ রাখবো পরের খবরে। হেলমেট ছাড়ায় বাইক চালিয়ে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং তাকে প্রশ্ন করায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সরকারের দিকে। শনিবার দিলীপ ঘোষ দুর্গাপুরের চিত্রালয় মাঠ থেকে ডেভিড হেয়ার মোড়ের চায়ের দোকান পর্যন্ত মোটর বাইক চালিয়ে যান। সঙ্গে ছিলেন লক্ষণ ঘুরুই, তবে কারোর মাথাতেই হেলমেট ছিল না। স্টান্ট ফান্ট কিছু না, আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই, অনেকদিন চালাইনি, চালালাম আমাদের কর্মীদের সঙ্গে একসঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম, চা খেতে এসেছি। সেদিন বাইক চালিয়ে সংগঠন করেছি, স্কুটার চালিয়েছি, সাইকেল চালিয়েছি, এখন পার্টির কারণেই গাড়ি করে ঘুরতে হয়, পার্টিরই গাড়ি, সিকিউরিটি দিয়েছে সরকার, বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছি, সে অভ্যাসটা রাখতে হয়, যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয়। সরকার সেফ নাই তো ড্রাইভ কিসে হবে।